আজকে লক্ষ্য করুন আমরা সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান ঠিক না বেটি সকলে হাত তুলে বললাম মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করুন আমার চোখে দেখা মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে বাড়িতে হঠাৎ একদল মুসলমান ছুটে গিয়ে তার কলারটা ধরেছে কেউ তার হাত ধরেছে কেউ তার ঘাড় ধরেছে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে চোর চাপর কিল ঘুষি মারতে মারতে কি হলো রে ভাই ওকে মারছে কেন মরে যাবে কি হয়েছে মারছিস কেন ও আমার পার্টিকে ভোট দেয়নি কেন কি ঠিক না বে ঠিক কে মারছে মুসলমান কাকে মুসলমানকে কেন মারছে নামাজ পড়েনি বলে নয় চুরি করেছে বলে নয় মিথ্যা বলেছে বলে নয় এতিমের মাল মেরে কেড়েছে বলে নয় মানুষকে ধোঁকা দিয়েছে বলে নয় অসহায়কে গ্রাম থেকে তাড়িয়েছে বলে মারেনি মারছে কেন ও আমার পার্টিকে ভোট দেয়নি কেন মার মারতে মারতে মাথা ফাটিয়ে দিল হাত ভেঙে ফেললো ঠ্যাং ভেঙে ফেললো বাড়িতে রেখে দিয়েছে ফোনের মাধ্যমে ডাক্তার বাবুকে ডাকছে বাড়ির বাইরে গাড় চলছে কে আপনি আমি ডাক্তার কোথায় যাবেন রহমতুল্লাহর বাড়ি যাব কেন আমাকে ডেকেছে ট্রিটমেন্ট করব হবে না চলে যান চলে যান রহমতুল্লাহর কোনো ট্রিটমেন্ট করতে দেয়া যাবে না ঘরে পড়ে পড়ে পড়ুক ঠিক না বে ঠিক হচ্ছে না হয়নি এরা মুসলমানের আচার আচরণ এরা মুসলমান এরা আমার নজরে মুসলমান হতে পারে না এরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি হতে পারে না এরা একটা পশুর থেকেও অবাধ্য বিহাত্ত কারণ পশুর সঙ্গে এদের সমতুল্য করাটাও পশুকে অপমান অপদস্থ করা হবে এদের সঙ্গে পশুর সঙ্গে সমতুল্য করাটাও পশুকে অপমান করা হবে কারণ সব থেকে নিকৃষ্ট পশুর নাম বলতে পারেন কথা বলেন সব থেকে নিকৃষ্ট পশুর নাম কি যে শূকর একজন শিকারী জঙ্গলে শূকরকে শিকার করার জন্য তীর ধনুক নিয়ে ধাওয়া করেছে শিকারীও ছুটছে শূকরও ছুটছে শিকারীও ছুটছে শূকরও ছুটছে শূকর ছুটে 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 যাচ্ছে দেখে সামনে একটা আল্লাহ পাকের মাহবুব বান্দা জঙ্গলে ইবাদতে মশগুল হয়ে আছে শূকরটা তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে বলছে এই আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই শিকারীর হাত থেকে আপনি একটু আমাকে রক্ষা করুন ওই শিকারীর হাত থেকে আপনি আমাকে একটু বাঁচান কেন কি হয়েছে এই আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই শিকারী আমাকে শিকার করার জন্য আমাকে ধাওয়া করেছে আমি ওর হাতে মরতে চাই না আপনি আমাকে মেরে দেন আপনি আমাকে মেরে দেন আমি আপনার হাতে মরব কিন্তু ওর হাতে আমি মরতে চাই না ওর হাত থেকে আমাকে বাঁচান ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা প্রশ্ন করে কি ব্যাপার এই তুই আমার হাতে মরতে চাইছিস শিকারীর হাতে কেন মরবি না ওই সময় শূকর বলে পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট পশু নাপাক পশু যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা নাপাক হয়ে যাবে শূকরের গায়ের একটা লোম যদি আপনার নামাজ পড়তে পড়ে নামাজ পড়ে নাপাক হয়ে যাবে ওই শূকর বলছে আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে নিকৃষ্ট পশু করে পাঠিয়েছে আপনি আমাকে মারবেন আমি মরে যাব কায়ামতের দিন আল্লাহ পাকের কাছে গিয়ে আমি বলতে পারবো যে আল্লাহ আমি নিকৃষ্ট পশু কিন্তু আপনার নামাজি বান্দা ইমানদার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা আমাকে হত্যা করে যে তার হাতে আমি মরেছি আমার জীবনটা ধন্য কিন্তু যে বান্দা আমাকে ধাওয়া করেছে শিকার করার জন্য যে আমাকে মারার জন্য ধাওয়া করেছে এই আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই বান্দা হচ্ছে বেনামাজি বান্দা ওই বান্দা হচ্ছে সুদখোর বান্দা হারামখোর বান্দা ওই বান্দাটার উপরে আমার আল্লাহ পাক বেজার হয়ে আছেন এ আল্লাহ পাকের মাহবুব বান্দা আমি ওর হাতে মরতে চাই না তাহলে চিন্তা করে দেখুন আজকে যারা মুসলমান বলে দাবি করে মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন চালায় তাহলে তাদের স্থানটা কোথায় একটা শূকরও তাদেরকে দেখে ভয় পায় একটা শূকরও তাদের হাতে মরতে চাই না তাহলে পশুর সাথে প্রাণীদের সাথে এদের সমতুল্য করলে আমার মনে হয় ওই প্রাণীগুলোকে ছোট করা হবে ভালো করে বুঝবেন
আজ আমি আপনি মুসলমান দাবি করছি উম্মতে মুহাম্মাদি দাবি করছি আজকে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে মুসলমানদের গ্রাম ছাড়া করে দিলাম পাড়া ছাড়া করে দিলাম বাড়ি ছাড়া করে দিলাম বুলডোজার নিয়ে বাড়িগুলোকে গুঁড়িয়ে দিলাম ভেঙে ফেললাম আবার মুসলমান বলে দাবি করছে আর এদিকে মাসুম বাচ্চা কেমন মুসলমান চিন্তা করে দেখেন রাসূল পাককে চামড়া চোখে দেখেনি রাসূল পাকের পবিত্র জবানের বাণীটা কলেমার শুধু কানে শুনেছে ওতেই ফিদা হয়ে গেছে দিওয়ানা হয়ে গেছে নিজে ধর্মটাকে ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে আর আজ আমি আপনি মুসলমান এত সুন্দর কমপ্লিট ইসলাম পাওয়ার পরেও আজ ইসলাম থেকে শেষ করার চক্রান্ত শুরু করেছে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় ওই মাসুম বাচ্চা থাকতে পারে না যখনই আম্মা জানকে বলতে লাগে আম্মা জান এক আল্লাহ আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আখিরি জামানা পয়গম্বরকে নবী বলে গ্রহণ করেছি বলে আম্মা জান আখিরি জামানা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানার পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটাকে আমার অন্তরে গিতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে ওই সময় মা জননী আর থাকতে পারেন না মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দেয় কপালে চুমা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে বাবা রে গে আমার কলিজার টুকরা সন্তান আমি তোর মা গা আমি তোকে হুকুম দিয়ে দিলাম তোকে অর্ডার দিয়ে দিলাম আর দেরি নয় দেরি নয় যা 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 গা তোর মুহাব্বতের মানুষ আল্লাহ পাকের রাসূল তোর ভালোবাসার মানুষ আল্লাহ পাকের হাবিব তোর মনের মানুষ আখির জামানার পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারা জীবনের জন্য আমার কাছ থেকে বিদায় নিয়ে তার দরবারে হাজির হয়ে যা জোরে বলবেন না মাসুম বাচ্চা মায়ের কাছ থেকে হুকুম পেয়ে গেলেন অর্ডার পেয়ে গেলেন সারা জীবনের জন্য মাকে ছেড়ে চলে যেতে হবে কোথায় রাসূল পাকের দরবারে মাসুম বাচ্চা আব্দুল গুজ্জা অর্ডার পেয়েছেন হুকুম পেয়েছেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাকে জড়িয়ে মায়ের দুটো গালে চুমা কপালে চুমা দিয়ে একটু করে আগিয়ে যাচ্ছেন আবার ঘুরে মাকে দেখছেন থাকতে পারেন না ছুটে আসেন মাকে জড়িয়ে দুটো গালে চুমা দেন কপালে চুমা দেন আবার একটু আগিয়ে যান আবার ছুটে আসেন এভাবে ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলেন আর ঘুরে দেখছেন আম্মা জানকে আর দেখা যায় না মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন ছুটে 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 মাতৃভূমি ত্যাগ করে সারা জীবনের জন্য রাসূল পাকের দরবারে পৌঁছে গেলেন মসজিদ নববী শরীফের সামনে একটা গাছ আছে ওই গাছের গোড়ায় বসে আছেন খাজুর গাছের গোড়ায় আর ওই সময় রাসূল আমার সাহাবাদের নিয়ে মসজিদ নববী শরীফে আলাপ আলোচনা করছেন কথাবার্তা বলছেন ওই সময় রাসূল পাকের নজর মুবারকটা ওই মাসুম বাচ্চার দিকে চলে যায় রাসূল আমার সাহাবাদের বলেন এ সাহাবারা ওই মাসুম বাচ্চা না কার বাচ্চা ওইভাবে জড়সড় হয়ে বসে আছে যাও তো ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে এসো মাসুম বাচ্চাটাকে নিয়ে এসো মাসুম বাচ্চাটাকে সাহাবারা রাসূল পাকের সামনে নিয়ে নিয়ে গেলেন রাসূল আমার প্রশ্ন করলেন কি ব্যাপার বাবা তোমার এই কি হালত ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে আমি রসুল আমার দরবারে হাজির হয়েছে ধুলুবালি মাখো অবস্থায় তোমার কি বাড়িতে নতুন কাপড় নাই তোমার বাড়িতে কি নতুন কাপড় নাই মাসুম বাচ্চা ওই সময় কানতে কানতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদিবি মাফ করবেন আমার বাড়িতে এই কাপড়টা ছাড়া আর আমার মায়ের পরনের পোশাকটা ছাড়া আর কোনো কাপড় নাই তার মানে কি অবস্থা তোমার এই হালতটা হলো কিভাবে ওই সময় মাসুম বাচ্চা কানতে কানতে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মাসুম যখন মায়ের গর্ভে ছিলাম আব্বা জানকে হারিয়েছে আমি মাসুম বাচ্চা আমার আম্মা জান আমাকে লালন পালন করতে আম্মা জান অসুবিধা করছিল কষ্ট করছিল আমার চাচা জানকে আমাকে দিয়ে দেয় আমি চাচার বাড়িতে লালন পালন করছিলাম যখনই বাড়ির বাইরে যাই
আমি সব সময় আপনার তারিফ আপনার প্রশংসা শুনতে পাই কিন্তু হুজুর আপনার একজন সাহাবার জবান দিয়ে আপনার পবিত্র জবানের পবিত্র বাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কানে একবার আসলো আমি সঙ্গে সঙ্গে ওই কলেমাটাকে তেলাওয়াত করলাম অন্তরে গিথে নিলাম আমি সঙ্গে সঙ্গে ফিদা হয়ে গেলাম আপনার উপরে দিওয়ানা হয়ে গেলাম আমি আব্দুল হুজ্জা আর থাকতে পারলাম না আমি সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ফেললাম আপনাকে আখেরি জামানার পয়গম্বর বলে কুরআন করে ফেললাম আমি আমার ধর্ম ত্যাগ করে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কবুল করে ফেললাম হুজুর আমার চাচা জান সহ্য করতে পারলেন না আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন হুজুর এমনি এমনি তাড়ালেন না আমি যখন ছুটছি আমার চাচা তিনার চাকার পোশাক পরেছিলাম আমার চাচা থাকতে পারলেন না আমার জামার কাপড় সব খুলে ফেললেন আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন হুজুর আপনার ভালোবাসায় হাজির হয়েছে সারা জীবনের জন্য নিজের মাকে ছেড়েছি নিজের মাতৃভূমি ত্যাগ করে আত্মীয়-স্বজনদের ত্যাগ করে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর ওই সময় রাসূল আমার মাসুম বাচ্চার কথা শুনে থাকতে পারলেন না কেঁদে ফেললেন কানতে কানতে রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন আয় আমার সাহাবারা আমি রাসূলের নামটাকে পরিবর্তন করতে চাই আমি রাসূল এর নামটাকে পরিবর্তন করতে চাই ওই সময় মাসুম বাচ্চা আব্দুল হুজ্জা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যাতে খুশি আমি আব্দুল হুজ্জা তাতে খুশি ওই সময় রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন এ আমার সাহাবারা আজ থেকে যে নামটা আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় সেই নামটা আজ থেকে রাখলাম এর নাম আজ থেকে আব্দুল হুজ্জা না এর নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা তুমি আমার এখানে থাকবে সাহাবাদের সঙ্গে থাকবে এখানে খাওয়া দাওয়া করবে এখানে উঠা বসা করবে জি হুজুর একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস তিন মাস পার হয়ে যায় বেশ কয়েক মাস গত হওয়ার পরে রাসূল আমার একদিন আওয়াজ দিয়ে বললেন আয় আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে কোথায় যুদ্ধের ময়দানে যেতে হবে কে আছো যার যেমন সামর্থ্য হয় আমি রাসূল আমাকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো যুদ্ধের ময়দানে যেতে হবে ওই সময় রাসূল পাকের সাহাবারা জি যেমন পারছেন ধন দৌলত টাকা পয়সা সোনা দানা গহনা হাড়ি কুড়ি যে যেমন পারছে সাহাবারা একে একে নিয়ে এসে রাসূল পাকের কদমের তলায় রাখছে রাসূল পাকের কদমের তলায় রাখছে রাসূল পাক ডাক দিলেন কিসের ডাক এই কথা বলেন কিসের ডাক দিলেন ইসলামকে জিন্দা রাখার ডাক দিলেন কলেমাকে জিন্দা রাখার ডাক দিলেন শরিয়াতকে জিন্দা রাখার ডাক দিলেন কলেমাকে প্রচার করার জন্য রাসূল ডাক দিলেন অন্যায়কে ধূলিসাৎ করার জন্য রাসূল ডাক দিলেন অন্যায়কে দাফন দিবার জন্য রাসূল ডাক দিলেন একে একে সাহাবারা যে যেমন পারলেন রাসূল পাকের কদমে সোনা দানা টাকা পয়সা রাখতে লেগেছে ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহ আর থাকতে পারে না বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে রাসূল পাকের কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি ইসলামকে জিন্দা রাখার জন্য কলিমাকে জিন্দা রাখার জন্য অন্যায়কে ধূলিসাৎ করার জন্য অন্যায়কে শেষ করার জন্য আপনি ডাক দিয়েছেন আপনার সাহাবারা যে যেমন পারছে অর্থ আপনাকে সহযোগিতা করেছে আমি আব্দুল্লাহ আপনার কাছে এসেছি হুজুর ইসলামকে জিন্দা রাখার জন্য শরিয়াতকে জিন্দা রাখার জন্য কলিমাকে জিন্দা রাখার জন্য অন্যায়কে ধূলিসাৎ করার জন্য হুজুর আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে আমি আব্দুল্লাহ ওই মূল্যবান সম্পদটাকে আপনার কদমের তলায় দান করতে চাই আমি আপনার কদমের তলায় দান করতে চাই মুসলমান ভালো করে বুঝবেন আজকে সকলে হাত তুলে বললাম আমরা মুসলমান আমাদের পরিচয় মুসলমান খারাপ মনে নেবেন না ভাই কারণ অনেকে যদি আমার গায়ের কম ভাইরা মুসলমানদের জিজ্ঞাসা করে এই তুমি কে আমি মুসলমান তোমার প্রমাণ কি মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি লেবাস পরে আছে আমি মুসলমান ভালো করে বুঝবেন মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না যদি তাই হতো তাহলে হোলি খেলার সময় আমার হিন্দু ভাইরা মাথায় টুপি দিয়ে হোলি খেলে ঠিক না বেটি একই না বলেন
তারা মুসলমান হয়ে যেত ওই দিল্লিতে একটা পার্টি আছে ঝাড়ুদিয়া পার্টি না কি পার্টি বলে ওটা কি পার্টি ঝাটা পার্টি বলেন না আম আদমি পার্টি তাদের প্রত্যেকের মাথায় টুপি থাকে না কি হিন্দু হোক আর কি মুসলমান হোক কাস্তে টুপি থাকে ঠিক না ঠিক তাহলে মাথায় একটু টুপি দিলে যে মুসলমান হওয়া যেত তাহলে ওই আম আদমির যত কর্মী সকলে মুসলমান হয়ে যেত মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যেত তাহলে সর্বপ্রথম আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমান হয়ে যেত বাবা রামদেব মুসলমান হয়ে যেত না সুন্নতি পিরহান পরে মুসলমান তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিও সারা লাইফ সারা জীবন পা পর্যন্ত জুব্বা পরে লাইফ কাটিয়েছে তাহলে সিও কিন্তু মুসলমান হয়ে যেত ঠিক না বে ঠিক না আমি কুরআন পড়ি মুসলমান আমি কলেমা পড়ি মুসলমান রেখে দাও আপনার কলেমা আপনার কুরআন দেখেন না রমজান মাস পড়লে কি হয়